আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আল্লাহ রসুদ ইসলাম এর সুন্নত হল বিজ্ঞান রসুদ সাল্লা ইসলাম এর অনেক কাজ রয়েছে যা বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় যেমন ডান পাশে ঘুমানো বসে পানি খাওয়া আরও অনেক আমল রয়েছে যেসব আমল করলে আপনি বৈজ্ঞানিকভাবে উপকার পাবেন সেই রকম আপনি যদি খালি পায়ে হাঁটাচলা করেন তাহলে এতে রয়েছে যেমন নেকি তেমনি শারীরিক দিক থেকে আপনার অনেক উপকার বয়ে আনবে মূলত কোরআন এবং হাদিস এ দুটো এসেছে মানুষকে হেঁদে দেওয়ার জন্য বৈজ্ঞানিকের জন্য না কিন্তু আল্লাহ পাক এই কোরআন এবং হাতিসে অসংখ্য আয়াত এবং হাতিশও রয়েছে যা বৈজ্ঞানিক ব্যাখ্যায় অনেক মিল রয়েছে সেই রকমটা হলো খালি পায়ে হাঁটা পায়ে হাঁটলে আপনি শারীরিক দিক থেকে অনেক উপকার পাবেন আজকে আমার বিষয় হলো পায়ে হাঁটলে আমাদের কি কি উপকার হতে পারে সব সম্পর্কে ঢাকা শহরে সাধারণত খালি পায়ে হাঁটা যায় না কারণ রাস্তায় যে সকল ময়লা আবর্জনা রয়েছে তার কারণে আমাদের হাঁটতে অসুবিধা হয় কিন্তু গ্রামে এই জিনিসটা ব্যাপক প্রচলন রয়েছে সেই জন্য গ্রামের মানুষ রোগ রোগব্যাধি থেকে অনেক নিরাপদ আসুন চলুন দেখি পায়ে হাঁটলে আমাদের কি কি উপকার হয়েছে খালিপায় চলার এই হাদিসটি আবদুল্লাহ ইবনু বুরাইদাহ রদ ইয়লা আন্ন থেকে বর্ণিত হয়েছে যেখানে দুজন সাহাবি সাক্ষাৎকালে একজন আরেকজনকে বলেছে রসদ আলী ওসাল্লাম আমাদেরকে পায়ে হাঁটার আদেশ দিতেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে পায়ে হাঁটা সুন্নথ। খালি পেয়ে হাঁটার প্রথম উপকারিতা হচ্ছে কখনো কখনো জুতার কারণেও আমরা পা ও মাংস পেশিতে ব্যথার অনুভব পাই দিনের কিছুটা সময় উঁচু নিচু স্থানে বা খালি পেয়ে হাঁটলে আমাদের এই সমস্যা সমাধান হয়ে যায় আবার এর ফলে মুখের পেশিতে রক্ত চলাচল গতি বেড়ে যায় আরেক গবেষণা দেখা গিয়েছে মাঝে মাঝে খালি পায়ে হাঁটলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশ কমে যায় এর কারণটা হলো খালি পায়ে হাঁটলে শরীরের ভেতরে লোহিত রক্ত কণিকাগুলো চার্জে পরিবর্তন আসে যা রক্ত জমাট বাদতে দেয় না ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশ কমে যায় বিশেষ করে আমাদের দেশে মানুষের জন্য খালি পায়ে হাঁটা অত্যন্ত জরুরি কারণ আমরা খালি পায়ে মাটিতে হাঁটতে পারি না আমাদের পা যখন মাটিতে স্পর্শ করে তখন মাটি থেকে দেহে নেগেটিভ ইলেকট্রন শোষণ করে এতে দেহের ভেতরে বায়ো ইলেকট্রিক্যাল ভারসাম্য বজায় থাকে তাছাড়া আমরা যদি খালি পায়ে হাঁটি সবুজ ঘাসের উপর হাঁটি তাহলে আমাদের ব্যায়াম হয় সে সাথে রাতেও ঘুমের সমস্যা হয় না তাছাড়া আরেক গবেষণা দেখা গিয়েছে মাটিতে খালি পায়ে হাঁটার কারণে শরীরে হ্যাপাটিক প্রোটিন ক্যাটাবলিজম নামের একটি প্রক্রিয়া শুরু হয় যা শরীরে নাইট্রোজেন ভাষম বজায় রাখে এতে হজম প্রক্রিয়াও অনেক উপকার হয় এখানে শেষ নয় খালি পায়ে হাঁটলে পায়ের আকুপাংচার পয়েন্টগুলো জেগে উঠে এতে স্নায়ু ও শিরা উদ্দীপ্ত হয় এতে শরীরে স্নায়ুতন্তে ব্যায়ামটাও হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এক গবেষণা দেখা গিয়েছে আমাদের পায়ের নিচের অংশে স্নায়বিক উদ্দীপনা রক্তচাপ কমতে সাহায্য করে তাই খালি পায়ে হাঁটার ফলে উচ্চ রক্তচাপও অনেকাংশ কমে যায় তাই আমাদের প্রত্যেকে উচিত ভোরবেলা অথবা বিকেলের সময় সবুজ গাছের উপর হাঁটাচলা করা আর অবশ্যই হতে হবে মাটির উপর এটাকে আমরা সুন্নত মনে করে আমরা হাঁটব বৈজ্ঞানিক উপায় রয়েছে অথবা শারীরিক উপকার রয়েছে এইভাবে যদি আমরা হাঁটাচলা করি তাহলে আমরা নেকি পাবো না সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুদাল্লা এর সুন্নত আদায় করতে হবে যেটাতে বৈজ্ঞানিক উপকারে থাকুক আবার নাও থাকুক আল্লাহ সাল্লাম যা বলেছেন তা আমাদের মানতে হবে তা মানার ফলে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হব আল্লাহ তালা আমাদেরকে বুঝেও মানা তাওফিক দান করুক আমি